বিশ্বের জীবনের অন্যতম সম্পদ, যা অর্জন করা কঠিন কিন্তু ভঙ্গ করা অনেক সহজ। তো প্রিয় দর্শক, চলুন দেখে নেই বিশ্বাস নিয়ে মনীষীরা কে কি বলেছেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্ক বহু দূর। প্রবাদ, কর্ম করতে গেলে আগে একটা বিশ্বাস চাই। রামকৃষ্ণদেব। বিশ্বাস হচ্ছে ভালোবাসার শক্তি। টলস্টয়। যে বেশি জানে সে কম বিশ্বাস করে। অ্যালেন পো। যে নিজের উপর বিশ্বাস রেখে প্রার্থনা করে না সে নিজেই দ্বিধাগ্রস্ত। তার প্রার্থনা আদৌ পূরণ হবে কি না তা সেও জানে না। ফিলিপস ব্রুক। প্রত্যেক লোকের তার কর্মক্ষমতার উপরে আস্থা রাখা উচিত। উইলিয়াম ব্ল্যাক। সন্দেহ করার চেয়ে বিশ্বাস করাটাই সহজ, যদিও আমরা তার উল্টোটাই করি। ইডি মার্টিন। একবার যে সহজে বিশ্বাস ভঙ্গ করে, তার চারিদিকে বিশ্বাস আর সহজে দানা বেঁধে উঠতে পারে না। ক্রিস্টিনা রসেটি। শত্রুকে বিশ্বাস করার অর্থ হচ্ছে ডুবে যাওয়ার পথ পরিষ্কার করা। ডন পিয়াট। ধ্বংসের মধ্যেও মহৎ বিশ্বাস অমলিন থাকে। টমাস কোমস। কি সংক্ষিপ্ত আর কি ক্ষণভঙ্গুর মানুষের বিশ্বাস। জনকে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বিশ্বাসের অমর্যাদা করো না। থিওডোর রুজভেল্ট। পাখি যখন ওড়ে তখন তার ডানার উপর বিশ্বাস রেখেই ওড়ে। ডরথি ভেরি। বিশ্বাস কি যা আমরা দেখতে পাই না? আশা কি এক বৃহৎ জিনিস যা মানুষের দুঃখ কষ্টের মধ্যেও বাঁচার অনুপ্রেরণা দেয়। ইরাসমাস। বিশ্বাস যেখানে আছে সেখানে কোনো কৌশল খাটানো উচিত নয়। হুইটার। যে নিজের প্রতি বিশ্বস্ত নয় অন্যের বিশ্বাস সে সহজেই ভাঙতে পারে। রোজ টেলিকক। তোমার বিশ্বাস পরিপূর্ণভাবে কারো কাছে গচ্ছিত রেখো না। স্যার মিচেল ফস্টার। এমন লোককে বিশ্বাস করবে যার কাছে প্রতারিত হবার আশা নেই। বেন জনসন। মানুষের বিশ্বাস সুকোমল কেকের মতো, যে কোনো মুহূর্তেই সহজেই ভেঙে যেতে পারে। টমাস হুড। সুন্দর বিশ্বাসগুলো কখনো কখনো সুন্দর সময় উপহার দেয়। আর ডব্লিউ গিল্ডার। বিশ্বাস অবিশ্বাস মনের ব্যাপার, সেখানে জোর খাটাতে যাওয়া অন্যায়। আবু ফজল। বিশ্বাস যাকে করা যায় না তার সাথে গড়ে ওঠা হৃদ্রতার ভিত কখনো মজবুত হয় না। প্লাউস্টাস। বিশ্বাসে জীবনের গতি। টলস্টয়। বিশ্বাসঘাতককে বিশ্বাস করতে হবে, তোমার বিশ্বাসী তাকে বিশ্বাসের মর্যাদা শেখাবে। স্যামুয়েল ড্যানিয়েল। পাখি যখন প্রথম উঠতে শিখে বিশ্বাসী তখন তার একমাত্র অবলম্বন থাকে। পিজে বেইলি। প্রত্যেক মানুষের বিশ্বাসী তার নিজের নিকট সঠিক। কুপার। প্রিয় দর্শক, বিশ্বাস সম্পর্কিত বাণী নিয়ে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে জ্ঞান প্রচারে আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ।